অবশ্য এই মুহূর্তে আমাদের সাথে বসা আছে আমাদের প্রিয় ভাই জিতু ভাই। জিতু ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই আমাদের বাংলাদেশের সেনাদের উপাধি পর্দা সুপারস্টার মার্শাল আর্ট খ্যাত জিতু ভাই মাসুদ পারভেজ তুমি তুমি ভাই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই ব্যক্তি হিসেবে কেমন পাব। ধন্যবাদ আপনাকে। তারা কিন্তু সময়ের জনপ্রিয় জার্নালিস্ট অত্যন্ত ভালো মনের মানুষ, তার পরিচয় কথা বুঝিয়ে বলতে পারে, প্রশ্নটা খুব সুন্দর করেছেন, ধন্যবাদ। রুবেল ভাই সম্পর্কে একটা কথাই বলবো, শহীদ ভাই একটু ভুল আছে আড়াইশো ছবি না, রুবেল ভাই 300 ছবির হিরো, 300 লড়াকু খ্যাত হিরো রুবেল ভাই, মার্শাল আর্ট খ্যাত হিরো রুবেল ভাই। আমি যখন রুবেল ভাই ছবি দিচ্ছি আমার যখন জ্ঞান তখন আমি একদম ছোটবেলা থেকে আসি, কেমন রুবেল ভাইয়ের প্রত্যেকটা ছবি মানে মার্শাল আর্ট ওই সময়টা আপনিও ছিলেন আমাদের সাথে, আমরাও ছিলাম, ওই যে যুগটা মানে 90 দশকে ওই যুগটাই আমরা রুবেল ভাইয়ের ছবি হইলেই ছিল পাগলা ঘন্টা, একটা নাম পাগলা ঘন্টা তো ছবি সেই আর্ট আছে চারিদিকে ওটার মধ্যে ছিল রুবেল ভাই, তো রুবেল ভাইয়ের স্টুডেন্ট আমাদের তারপরে আপনার বাগের থাবা মানে ছবিগুলা টর্নেডো কামাল মানে যে ছবিগুলা হ্যাঁ রাইট রাইট বিচ্ছু বাহিনী তো এইটা তো ভাই বাচ্চাদের জন্য কিডসের জন্য মানে যারা মার্শাল আর্ট মানে ওদের জন্য মাইল ফলক একটা ছবি, বাচ্চারা যে এত পরিমাণ ক্যারাটি যে জানে আর বাংলাদেশে আমরা যদি বাংলাদেশ থেকে একটু বাইরে তাকাই চাইনিজে যাই চাইনিজ থেকে প্রত্যেকটা বাচ্চা মানে 3-4 বছরের বাচ্চা হ্যাভি অ্যাকশন জানে আমাদের বাংলাদেশে জানে, কিন্তু সেই বাচ্চাদেরকে মার্শাল আর্ট মুখে নিয়ে আসছে একমাত্র লড়াকু হিরো মার্শাল আর্ট খ্যাত হিরো সুপারস্টার সেলিব্রিটি হিরো রুবেল ভাই নিয়ে আসছে একমাত্র বাংলাদেশে ওস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের বস। আর আমার কথা ভুলে থাকলে আমাকে আর রুবেল ভাইয়ের তো আমাদের সবচেয়ে আমাদের তো আইকন, আপনার আইকন আমাদের আইকন, ইয়াং জেনারেশনের আইকন মানে মানে তার অবদান বাংলা অনেক 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 শেষ করা যাবে না, একজন হায়ার ইন্টিগ্রেট পার্সন সুশিক্ষা শিক্ষিত ছেলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে তার ভিতরে যে আল্লাহ এত গুণ দিচ্ছে সে এখনো মানে 5 বছর নামাজ পড়ে প্রত্যেকটা ফজরের নামাজে পড়ে সে কোরআন শরীফ পড়ে আপনারা জানে জানি সে কোরআন শরীফ পড়ে কিন্তু বাসার থেকে বের হয় সুরাটা পড়ে বের হয় তার কিন্তুটা আর এখনো যে স্ট্রং ওই বডি ওই স্বাস্থ্য ওই স্ট্রাকচার বা আমি আপনি পাবো না আর তার যে মানে শরীরের স্ট্রাকচার ব্যায়ামের যেই নিয়মাবলী সকাল টু রাত এই যে একটা মানে নিয়মের মধ্যে গণ্ডির মধ্যে এটা আমার দেওয়া সম্ভব না আপনার দেওয়া সম্ভব না, সেই জন্য আল্লাহ তাকে এত সুস্থ রাখছে ভালো রাখছে। আর হচ্ছে আপনারও আছে আমারও তো আছে আর আমি হচ্ছে বেসিক্যালি মানে মানে তার একটা পিক একটা ফ্যান আমি তার সাথে আমার অনেক অনেক মানে স্মৃতি আছে 15 আগস্ট নেই আমরা ভাইয়ার প্রধানমন্ত্রী আমরা খুলনাতে গেছি আর হাদিস পার্কে শো করছি ভাই আমি ওখানে মেবি খালেক যেমন খালেক ভাই সঙ্গে মেয়ে ছিল আমরা ডিএস প্লেসে ছিলাম ম্যাচে আড্ডা করছি সেই মানে স্মৃতিগুলো আমার এখনো মনে পড়ে। আর এপিসিতে গেলে তো ভাইয়া খুব আদর করে মহাপাজার ছিল কোথায় নেই আর ভাইয়ার স্টুডেন্ট বাংলাদেশ বাংলাদেশের মানে আমি শুধু একটা কথাই বলবো ইস ব্রিংস অফ পিপলস হার্ট ইস ব্রিংস অফ ফ্যান্স হার্ট রুবেল হচ্ছে আমাদের ভক্তদের হৃদয়ের রাজ। আচ্ছা জিতু ভাই ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা অনেকে আমরা সবাই জানি বা লিখেছি ওনার কালকে পর্দা নিয়ে সম্মান সম্মান করেছিল এমবিসিতে আমাদের সাইমন ভাই উনি কীভাবে কতগুলো উনি বলছিল এগুলো আপনার কাছে আসলে খুব ঠিক একটা কোশ্চেন মানে হার্ড মানে এত বড় একটা কোশ্চেন মানে এটা উত্তরটা আসলে মানে আমি আই ডোন্ট ফাউন্ড দিস রিজন দ্যাট অ্যাকচুয়ালি আই ক্যান এক্সপ্লেইন আমি
আপনি উই আর অল ইকুয়াল, সোজা কথা, আমরা সবাই শিল্পী, আমরা সবাই সমান, উই আর অল ইকুয়াল। না বলে বলছি আমাদের শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। কিন্তু এখন বর্তমানে শিল্পীদের নিয়ে আমরা সবাই বিশ্বাস করেন, আমি আমি যখন ফেসবুকটা আপনাকে দেখি বা ইউটিউবটা দেখি, আমাদের কালচারাল, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের মিডিয়ার অবস্থা, মানে ভাই আমি আমাদের মাঝে মধ্যে আমি মানে শক্ত হয়ে যাবে পুরী যে এরা কী মানে কী শুরু করতেছে। ইয়াং জেনারেশন আসছে, তারা অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট সম্মান, আমার কথা হচ্ছে সবার আগে একটা, কারণ ভাই আমি বড়দের সম্মান করি, বড়দের শ্রদ্ধা করি, বড়দের দোয়া নিতে পছন্দ করি। কারো বদ্দোয়া নিয়ে আমি চেয়ারটা বুঝতে পারবো না, কারো মনে আঘাত দিয়ে আমি চেয়ারটা বুঝতে পারবো না, আমি কারোর নাম নিয়ে কিছু বলবো না। তবে এতটুকু বলবো যারা জুনিয়র আর্টিস্ট তাদেরকে একটা কথা বলবো, সিনিয়রদের প্লিজ সবাই সম্মান করবেন, শ্রদ্ধা করবেন তাদের দোয়ানের, কারণ আপনার যে এখন যে ইয়াং বয়সটা সেই ইয়াং বয়সটাকে তো সিনিয়ররা পার করে আসছে, এবং তারা আপনার যাতে যথেষ্ট অভিজ্ঞতা, যথেষ্ট জ্ঞান রাখে, যথেষ্ট তীক্ষ্ণ চিকন বুদ্ধি রাখে আপনার চাইতে অনেক বেশি, এবং কি ইন্ডাস্ট্রিকে তারা অনেক কিছু দিয়েছে, আপনার অবদান তো অপরিসীম। মানে রাজ্জাক ভাই, রুবেল ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, সোহেল রানা ভাই, জসিম ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, তারপরে আপনাদের ওয়াসিম ভাই, তারপরে আমাদের রহমান ভাই, কেমন ভাই, উজ্জ্বল ভাই, তারপরে আমাদের আজিম ভাই, হ্যাঁ আমি যদি আমরা যদি আমি তো এখনো মানে অনেক ছোট, কিন্তু আমি তাদের সিনেমা দেখেছি, তারা কি সুন্দরভাবে সিনেমা করতো, মানে শাবানা ম্যাম, অদিতা আপা, মানে এরা এদের অভিনয় ন্যাচারাল। আর এখন যারা আসছে ভাই আমি কি বলবো, অভিনয় করে নাকি ঢং করে নাকি অ্যাক্টিং করে নাকি ইচ্ছা করে বিকৃতি করে, আমি এটা বলতেছি অভিনয় আসবে ন্যাচারাল। এস কারাতে টিভি।